সবাই ভালো আছো? বাসায় যে শিখগুলো দিচ্ছি পড়ার জন্য, সেগুলো নিশ্চয়ই বাসায় পড়া করছো? সবগুলো বাবার কথা শুনছো? আজকে আমরা ইসলাম উন্নতি শিক্ষা করব ইবাদতের দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায় করবো। তাহলে আমরা দ্বিতীয় অধ্যায়টা দেখি। আর ইবাদতের শূন্যস্থান দুই নম্বরে পড়ব, শূন্যস্থান পূরণ। আল্লাহ তাআলা ভ্যাস কথা বলতে নিষেধ করেছেন, আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন। তাহলে আল্লাহ তাআলা কী কথা বলতে নিষেধ করেছেন? আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন। খ নম্বরে পাক সাফ থাকা ইমানের ভ্যাস, পাক সাফ থাকা ইমানের অঙ্গ। খ নম্বরে পাক সাফ থাকা ইমানের ভ্যাস, পাক সাফ থাকা ইমানের অঙ্গ। গ নম্বরে অজুর ভ্যাস চারটি। তাহলে বলবো অজুর ফরজ চারটি, অজুর ভ্যাস চারটি, অজুর ফরজ চারটি। ভ্যাস সালাতের ঘ নম্বরে সালাতের প্রথমে ভ্যাস করতে হয়, সালাতের প্রথমে অজু করতে হয়, ড্যাশ দ্বারা সালাত শেষ করতে হয়, ড্যাশ দ্বারা সালাত শেষ করতে হয়, সালাম দ্বারা সালাত শেষ করতে হয়। আবার পড়ি ক নম্বরে আল্লাহ তাআলা ড্যাশ কথা বলতে নিষেধ করেছেন, আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন। পাক সাফ থাকা ইমানের ড্যাশ, পাক সাফ থাকা ইমানের অঙ্গ। অজুর ভ্যাস চারটি, অজুর ফরজ চারটি। সালাতের প্রথমে ভ্যাস করতে হয়, সালাতের প্রথমে অজু করতে হয়, ভ্যাস দ্বারা সালাত শেষ হয়ে যায়, সালাম ফিরিয়ে দ্বারা সালাত শেষ হয়ে যায়। প্রশ্নের উত্তরগুলো জানবো। রুকুর তাসবিহ কি? রুকু থেকে সামি আল্লাহ হুলিমান হামিদা বলতে হয়। রুকুর তাসবিহ হচ্ছে রুকু থেকে সামি আল্লাহ হুলিমান হামিদা বলতে হয়। এরপরে হচ্ছে খ নম্বরে সিজদার তাসবিহ কি? সিজদার তাসবিহ হচ্ছে সুবহানা রব্বিল আল আজিম, সুবহানা রব্বিল আজিম। তাহলে সিজদার তাসবিহ কি? সিজদার তাসবিহ হচ্ছে সুবহানা রব্বিল আজিম। আর রুকুর তাসবিহ কি? ক নম্বরে রুকু থেকে সামি আল্লাহ হুলিমান হামিদা পড়তে হয়। রুকুর তাসবিহ সোজা হয়ে দাঁড়াতে হয়, রুকুর তাসবিহ হচ্ছে সামি আল্লাহ হুলিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াতে হয়, এটা হচ্ছে রুকুর তাসবিহ। আর সিজদার তাসবিহ কি? সিজদার তাসবিহ হচ্ছে সুবহানা রব্বিল আজিম, সুবহানা রব্বিল আজিম। এরপর আমরা পড়বো সালাত কয় ওয়াক্ত? সালাত পাঁচ ওয়াক্ত। পাঁচ ওয়াক্ত সালাতের নাম আমরা কি জানি? এই যে সালাত পাঁচ ওয়াক্ত, যেমন এক নম্বরে ফরজ, জোহর, আসর, মাগরিব, ঈশা। আবার সালাত কয় ওয়াক্ত? সালাত পাঁচ ওয়াক্ত। এক নম্বরে ফরজ, জোহর, আসর, মাগরিব, ঈশা। সালাত কয় ওয়াক্ত? সালাত পাঁচ ওয়াক্ত। এক নম্বরে ফরজ, জোহর, আসর, মাগরিব, ঈশা। এরপরের প্রশ্নটা আমরা পড়ি, কি আছে এরপরের প্রশ্ন? অজুর ফরজ কয়টি? অজুর ফরজ চারটি। অজুর ফরজ কয়টি? অজুর ফরজ চারটি। এক নম্বরে সমস্ত মুখমণ্ডল একবার ধোয়া, দুই নম্বরে কুনুই সহ দুই হাত একবার ধোয়া, তিন নম্বরে মাথার চার ভাগের এক ভাগ মাসহ করা, চার নম্বরে হচ্ছে গিরা সহ দুই পা একবার ধোয়া। আবার পড়ি, অজুর ফরজ কয়টি? অজুর ফরজ চারটি। এক নম্বরে সমস্ত মুখমণ্ডল একবার ধোয়া, দুই নম্বরে কুনুই সহ দুই হাত একবার ধোয়া, তিন নম্বরে মাথার চার ভাগের এক ভাগ একবার মাসহ করা, চার নম্বরে গিরা সহ দুই পা একবার ধোয়া। তাহলে অজুর ফরজ কয়টি? চারটি। চারটি কী কী? এক নম্বরে সমস্ত মুখমণ্ডল একবার ধোয়া, দুই নম্বরে কুনুই সহ দুই হাত একবার ধোয়া, তিন নম্বরে মাথার চার ভাগের এক ভাগ একবার মাসহ করা, চার নম্বরে গিরা সহ দুই পা একবার ধোয়া। আরেকটা প্রশ্ন আছে, ছোটো প্রশ্ন, আমরা সেই উত্তরটা পড়ি। ইসলামের ভিত্তি কয়টি?
ইসলামের ভিত্তি পাঁচটি। ইসলামের ভিত্তি কয়টি? ইসলামের ভিত্তি পাঁচটি, যেমন এক নম্বরে ঈমান, দুই নম্বরে সালাত, তিন নম্বরে যাকাত, চার নম্বরে সাওম, পাঁচ নম্বরে হজ। আবার ইসলামের ভিত্তি কয়টি? এক নম্বরে ঈমান, দুই নম্বরে সালাত, তিন নম্বরে যাকাত, চার নম্বরে সাওম, পাঁচ নম্বরে হজ। তাহলে আমরা এই পাঁচটি প্রশ্নর উত্তর বাসায় পড়ব, শিখব, শূন্যস্থান। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।